আজকে নতুন একটি শপিং মল শেয়ার করব। এটা আজকে কিন্তু লঞ্চ হয়েছে, নিচে প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশনে যাবেন, ওইখানে একটা লিংক আছে, সেম একটি অ্যাকাউন্ট করে নেবেন। এরকম একটি ফর্ম আসতে পারে, আপনার একটি জিমেইল দেবেন, দুইটি ম্যাচিং পাসওয়ার্ড দেবেন, সাইন আপ অপশন টাচ করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো এই হচ্ছে ইন্টারফেস। এরপর এখানে টিম অপশনে প্রেস করি, এখানে রেজিস্ট্রেশন লিঙ্কটা পাবেন আর আর্নিংটা এখানে দেখতে পারবেন। এরপরে প্যাকেজগুলো শেয়ার করতেছি। তো এই প্যাকেজে আপনার ইনকামটা থাকবে 1.6, আর এখানে টোটাল হচ্ছে আপনাকে 8 খরচ করতে হবে, আর এখানে আপনার ইনকাম হবে 14, আর এখানে হবে আপনার 37। তো এখানে হিউজ একটা রিটার্ন আপনাকে দিবে, বাট এগুলোতে ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনি ট্রাই করতে পারেন, এটা বিএফ ওনটা চুজ করতে পারেন। রেজিস্ট্রেশন কল সম্পূর্ণ $52 আপনাকে দিয়ে দেবে, অ্যান্ড $8 আপনার কস্ট হবে। দেন আপনি এখান থেকে 1.6 USDT আপনি আর্ন করতে পারবেন। ওকে, তো বিষয়টা প্রফিটেবল হবেন কীভাবে, এখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে 8 বিপি অন। এরপরে আপনি যদি রেজিস্ট্রেশন লিঙ্কটা শেয়ার করেন, ঠিক আছে, তো ফার্স্ট লেভেলে 9, সেকেন্ড 3 এবং থার্ড 1% আপনি এখানে রিবেট কমিশনটা পাবেন। ওকে, তো এই হচ্ছে রিবেট কমিশন। অ্যান্ড এনসেফ কোম্পানির প্রোফাইলটা আপনি এখানে ভিজিট করতে পারেন, আমি দেখাচ্ছি প্রোফাইল, আর এখানে অ্যাপসটা পেয়ে যাবেন। অ্যান্ড দেন আপনি যদি রিসার্চ করতে চান, এই যে রিসার্চ অপশন আছে, এখানে টাচ করলে আপনাকে সিম্পলি একটা ওয়ালেট দিয়ে দেবে, এটা কপি করে নেবেন। কপি করলাম হিসাবে ড্রোন রাখবেন, এবং আপনার এখানে তো USDT রাখতে হবে। অ্যান্ড দেন এখানে না, সরি, এই যে তিথার অপশনে, এখানে সেন্ট অপশনে আপনি ওয়ালেটটা পেস্ট করে দেবেন। এরপরে এইট সিলেক্ট করে আপনি এখান থেকে রিসার্চটা কমপ্লিট করে দেবেন। এরপরে এখানে এসে রিসার্চ কমপ্লিট অপশনে টাচ করে দেবেন, তাহলে আপনার এখানে ব্যালেন্সটা কিন্তু চলে আসবে। অ্যান্ড দেন এখান থেকে আপনি অ্যাক্টিভেশন করে নেবেন আপনার প্ল্যানটি, ঠিক আছে। তো এরপর হোম পেজে আসবেন, এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে, যদি না হয় টাচ করে দিবেন, টাচ করলে অটোমেটিক্যালি অ্যাক্টিভেশন হয়ে যাবে। দেন এখানে আপনার টাস্কটা পেয়ে যাবেন, টু ডে টাস্ক। ওকে, এই টাস্কটা কিন্তু অলরেডি আমি কমপ্লিট করেছি, এই যে কমপ্লিট অপশন টাচ করে দিলাম। ওকে, তো ওকে, এটা শেষ। এখন হচ্ছে আমি এখান থেকে উত্তোলনটা করে নিব, এখান থেকে উত্তোলনটা করে নিলাম, উইথড্রো অপশন। অ্যান্ড দেন এখানে যে ব্যালেন্সটা আছে, এটা আমি এখানে কোয়ান্টিটি লিখে দিব 1.6। ওকে, এরপর এখানে পাসওয়ার্ডটি কনফার্ম করব, তারপরে ওয়ালেট অ্যাড্রেস দিব, যে ওয়ালেটে আমি পেমেন্টটা রিসিভ করতে চাচ্ছি। তো এখানে আমি কপি করে নিলাম ওয়ালেট অ্যাড্রেসটি, আমি কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিব, এই যে পেস্ট অপশন আছে। তো এরপরে এখানে আমি কনফার্ম অপশন টাচ করে দিব, ঠিক আছে। তো এখান থেকে অলরেডি উইথড্রোটা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এরপরে এখানে অপশন টাচ করলে এই যে ফাইন্যান্স যে রেকর্ড, তো এখানে যদি আমি টাচ করি, এই যে উইথড্রো অপশন টাচ করি, অলরেডি কিন্তু ক্যাশ চলে গেছে। তো এটা চেক করার জন্য আমি কিন্তু আমার ওয়ালেটে যাব, আসলে দেখাবো যে পেমেন্টটা রিসিভ হয়েছে কি না। এই 1 মিনিটের ভিতরে কিন্তু পেমেন্টটা কিন্তু কনফার্ম হয়েছে। তো দেখতে পাচ্ছেন 1.6 USDT কিন্তু চলে এসেছে। তো এটা 1 মিনিটেরও কম সময় কিন্তু পেমেন্টটা তারা কিন্তু ওয়ালেটে দিয়ে দেয়। তো এই হচ্ছে পেমেন্ট প্রুফ এবং ডিপোজিটেড উইথড্রো সিস্টেম।